আমি টুকটুকি, আমার নাম, আমি খুব রসিক মেয়ে, আমি ভালোবাসার মানুষ এখনো পাইলাম না, আমার কপালে জানি না কি আছে। আর যে আমাকে বিয়ে করবে সে সুখেই থাকবে, আমি তাকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখবো, তাকে কষ্ট দেব না। সে আমাকে ছাড়ে যদি না দেয় আমি কখনো তাকে ছেড়ে যাব না, এমন কারোরে কখনো ঠকাবো না। সে যদি আমাকে না ঠক দেয় আমি তাকে ঠকাবো। বাহ, দাদা সুন্দর নাম রাখি রাখছে টুকটুকি। রাখছে সবাই মানুষ আদর করে ডাকে, আদর করে ডাকে, মানে আপনাকে অনেক রসিক কথা বলি তো এর জন্যই। আচ্ছা, তো স্বামীকে সবসময় রসিক করে মানে কথা বলে সবসময় হাসি। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপু কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপু, আপনার নাম কি? টুকটুকি। বাহ, খুব সুন্দর টুকটুকি। টুকটুকি আপু, এত সুন্দর নাম রাখি রাখলো? রাখছে সবাই ডাকে, টুকটুক করে কথা বলি তো তাই সবাই রাখে। আচ্ছা আচ্ছা, টুকটুক করে কথা বলেন খুব সুন্দর করে। হ্যাঁ, কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি খুব রসিক একটা মেয়ে। তো খুব রস কষা আছে মনে হয় নাকি? থাকবই তো বলেন, এখন ইন বয়স তো রস তো থাকবে মানুষের। আচ্ছা আচ্ছা, এখন ইয়াং বয়স, যদি বয়সে রস কষ না থাকে কোন বয়সে থাকবে, ঠিক না? তো বিয়ে শাদী হয়েছে নাকি টুকটুকি আপার? না, এখনো বিয়ে শাদী হয় নাই। না। তো কেন, কি বিয়ের প্রস্তাব দেয় নাই? না, বিয়ের প্রস্তাব দেয় ঠিকই, কিন্তু যৌতুকের টাকা চাই, যৌতুকের টাকা তো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা আচ্ছা, তো বাবা কি আছে? না, বাবা মা কেউ নাই, নানির কাছে থাকে। নানির কাছে থাকে। তো টুকটুকি আপা, বাবা মা কি হয়েছে বলেন তো একটু। আম্মু বিয়ে বসে, বাবা বিয়ে করছে। আচ্ছা, আম্মু বিয়ে বসে, বাবা বিয়ে করছে। তো আপনি একাই নাকি? হ্যাঁ, আমি একাই। তো আপনাকে রেখে কেন বিয়ে করলো, মানে কি মেয়ে হয়েছে এটা কি তাদের পছন্দ না? তাদের পছন্দ না, তাদের সাথে ঝগড়া বিদারও চলে, এই জন্যই তারা দুইজন দুইখানে চলে গেছে। আমি নানির কাছ থেকে মানুষ হয়েছি, নানি লেখাপড়া শিখাতে পারে নাই, ফাঁস পর্যন্ত পড়ছিলাম, এখন নানি বয়স হয়েছে, এখন নানি কিছু করতে পারে না, আমার এই কাজ করান লাগে এই আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি কি করেন? আমি এই আপনার সেলাই মেশিনের কাজ জানি, পরে এখন এক জায়গায় কাজ করি, ওখানে ঠিক মতন টাকা দেয় না, 2-1 হাজার টাকা দেয়, ওইগুলো নিয়ে চলি, সংসার চলে। আচ্ছা, তো মাস্ক পরে কেন আসলেন? মাস্ক পরে আছি, আমি যাকে ভালোবাসবো আমি তাকে মুখ দেখাবো। আচ্ছা, এর মধ্যে এখন আবার করোনার প্রকোপ বাড়ছে শুনতে পাচ্ছি, তো মাস্ক পরা তো ভালো এখন নাকি, করোনা হবে না। তো আপনার বয়স কত চলে? আমার বয়স 20 বছর চলে। 20 বছর চলে, বিয়ের বয়স তো অনেক আগে হয়ে গেছে, মেয়েদের তো 18 বছরে বিয়ে করতে হয়, 20 তো আবার 20 হয়ে যায় নাকি, আর বুড়ি হয়ে যায়, তা বুড়ি ঠুড়ি হয়ে যান নাই তো আবার? না। আচ্ছা, চোখ দেখলে মনে হচ্ছে খুব সুন্দর, চোখ টাকছে কি? আপনি একাই আসছেন? হ্যাঁ, আমি একাই। আচ্ছা, তো মেকআপ ফেকআপ পারেন তো? হ্যাঁ। তো বিয়ে শো এখন হয় নাই, তো বিয়ে শাড়িতে কি আপনি নিজে মেকআপ দিবেন নাকি আবার পার্লারে যেতে হবে? না, পার্লারে যেতে হবে না, আমি নিজেই নিজে মেকআপ ফেকআপ নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, তো এই যে কটা বাসায় কাজ করেন আপু? তিনটা বাসায় কাজ করি। তিনটা বাসায় কাজ করেন। আচ্ছা, তো এখন প্রেম টেম করেন না কেন? না, প্রেম করি না, এখনকার ছেলেরা ভালো না, খারাপ খারাপ কথা বলে, অনেক কি করে, এর জন্য প্রেম ভালোবাসা করি না। আচ্ছা আচ্ছা, খারাপ খারাপ কথা বলে, মানে কি বলে খারাপ কথা, মানে কি, মানে বাজে কথা বলে, মানে বিয়ের আগে কি মানে বাসনা করতে চায়? বিয়ের রাতেই বাসনা করতে চায়, তাই এমন মেয়ের কি সম্ভব? আমি একটা নারী, আমার সম্পত্তি তো ওইটা, যদি ওইটা এখন নষ্ট হয়ে যায় তাহলে তো মানুষ আমাকে খারাপ বলবে। আচ্ছা আচ্ছা, সম্পদটা এখন আগলে রাখছেন কি স্বামীর জন্য নাকি? হ্যাঁ, স্বামীর জন্য। আচ্ছা, তো টুকটুকি আবার নামটা খুব সুন্দর টুকটুকি, তো বা দোয়া করি আমরা যে টুকটুকি একদম লাল টুকটুকের মতো একটা সুন্দর একটা স্বামী পান। তো টুকটুকি আবার তো পড়াশোনা করছেন? হুম, পড়ছি। কোন পর্যন্ত? 5 পর্যন্ত পড়া লাগে। যাক, 5 পর্যন্ত পড়াশোনা জানেন, তো যাই হোক কিছু একটা করে খেতে পারবেন অন্তত, ঠিক না? আচ্ছা, তো বাসা বাড়িতে কাজ না করে তো বিয়ে শাদী করতে পারেন? এখন বললাম না, মনের একটা মানুষ পাই না, আর দ্বিতীয় কথা হলো আর পাইলে কি হয়, কিন্তু ওরা অন্যদিকে তাকায়। আচ্ছা, অন্যদিকে তাকায় কি, সবাই মানে শরীর দেখে মনটাকে দেখে না, ঠিক না? তো যে আপনার মনটা দেখবে তাকে আপনি ভালোবাসা মানুষ বানাবেন না, জীবনের সাথে জড়াইবেন নাকি? আচ্ছা, তো দর্শক আপনারা যদি এই টুকটুকি আমার সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 01772321984। আমি নাম্বারটা আবারও বলছি, 01772321984। তো এই নম্বরে ফোন দিলে আপনারা কিন্তু এই টুকটুকি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।